আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ সবুজ। দ্রব্যমূল্য নিয়ে আলাপ করছি দীর্ঘ অনেক দিন ধরেই, এর মধ্যে রমজানও চলে এলো, যেখানে কিনা দ্রব্যমূল্যের দাম কমার কথা ছিল, কিন্তু কি অবস্থা? ভোক্তাকে স্বস্তি দেওয়ার কি উদ্যোগ দেখা যাচ্ছে? আসলে নানান ধরনের কথা শোনা গেছে, নানান ধরনের উদ্যোগের নেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই আসলে ভোক্তার যে স্বস্তির দেখা সেটা আসলে দেখা যায়নি বাজারে। আমরা যেটা দেখেছি, আমরা যদি খুব পয়েন্ট ভিত্তিকে বলি, উৎপাদন ও সরবরাহে নজরদারি কম দেখা গেছে, যার পর বছর জুড়ে যে আলোচনাগুলোই হয়েছে বা যে উদ্যোগগুলোই নেওয়া হয়েছে, উৎপাদনের কী অবস্থা সেটি নিয়ে আমরা কিন্তু কম দেখেছি। বাজারের যে সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে খুব কম আমরা দেখেছি সেখানে হস্তক্ষেপ করতে বা সেখানে নজরদারি করতে, সরাসরি বাজারে হস্তক্ষেপটা বেশি হয়েছে। আমরা যেটা দেখেছি যে সবসময় বাজারে কোনো না কোনো মন্ত্রণালয়, কোনো না কোনো অধিদপ্তরের অভিযান চলছে, যাতে আসলে যেখানে অর্থনীতিবিদরা কিংবা বাজার বিশ্লেষকরা বলছেন যে তাতে বাজার তার স্বাভাবিক আচরণ আর করতে পারছে না, এটি রয়েছে। আশা সহ হুঁশিয়ারির ফুলঝুরি রয়েছে। সবসময় ভোক্তাকে বলা হচ্ছে, যেমন আমরা জানুয়ারির শেষ দিক থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল মার্চের প্রথম থেকে বাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, সেটি এখন পর্যন্ত আসেনি। আজকেও বলা হয়েছে আগামীকালকে থেকে দৃশ্যমান পরিবর্তন আসবে। দৃশ্যমান পরিবর্তন আসলে কবে আসবে বা কবে দৃশ্যমান হবে সেটি আসলে এখন ভোক্তাদের বড় টেনশন। আপনি বাজারে সরাসরি হস্তক্ষেপের কথা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা প্রচেষ্টা আছে, প্রতি কয়েক বছর পরপরই নতুন মন্ত্রীও আসেন, তারা প্রত্যেকেই নতুন নতুন প্রতিশ্রুতি দেন, এবছরের মন্ত্রণালয়গুলোর বক্তব্য কী? আসলে রিসেন্ট যে বক্তব্যগুলো এসেছে, বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অর্থাৎ বাণিজ্য প্রতিমন্ত্রী আজকেও বলেছেন যে সিন্ডিকেট ভাঙতে সময় লাগবে। আমরা যদি দেখি, আসলে এক নজরে দেখি, সিন্ডিকেট ভাঙতে সময় লাগবে, এটি বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য। এখানে তাহলে বাজারে সিন্ডিকেট আছে যারা দৃশ্যমান, সেটি কিন্তু আছে, যার দায় নিতে হচ্ছে, চাপ নিতে হচ্ছে ভোক্তাকে। বাণিজ্য মন্ত্রণালয় এটি বলে রেখেছেন, ভোক্তারা বেশি কেনা পণ্য সংকট হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী এটি বলেছেন যে ভোক্তারা বেশি কিনছেন, বেশি কেনাতে আসলে পণ্যের এক ধরনের সংকট তৈরি হচ্ছে, যে সংকটের কারণে দাম বেড়ে যাচ্ছে কিংবা অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন, শুল্ক সুবিধা যায় অসাধু ব্যবসায়ীদের পকেটে। কৃষি বিপণন অধিদপ্তর, যে বিপণন অধিদপ্তরের আসলে দেখভাল করার দায়িত্ব যে পণ্যটা ঠিকঠাক মতো, অন্তত কৃষি পণ্য যেগুলো দেশে উৎপাদিত সেই পণ্যগুলো বাজারে আসছে কি না, সেইটা তারা দায় কিন্তু চাপিয়ে দিলেন, কিন্তু ভোক্তার কিন্তু নিস্তার হলো না তাতে। মন্ত্রণালয়ের বাইরেও তো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ধরেই যদি নেই যে মন্ত্রণালয়ের বক্তব্যগুলো রাজনৈতিক, যেগুলো নাকি কার্যকরী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আসলে কী করছে? আমরা সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠান, যে সংস্থাকে দেখি বাজারে এবং ভোক্তার জন্য কাজ করতে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদের একটি পর্যবেক্ষণ রয়েছে। সেই পর্যবেক্ষণটা গত রাত্রে তারা বাজারে অভিযান চালিয়েছে। রাত্রে বাজারে অভিযান চালিয়ে তারা যে পর্যবেক্ষণটা পেয়েছে সেটি হচ্ছে যে রাজধানীর কারওয়ান বাজারের অভিযান শেষে তারা পেয়েছে 5-6 হাত ঘুরে ভোক্তার হাতে আসে পণ্য। 5-6 হাত ঘুরতে গেলে কিন্তু পণ্যের দাম 5-6 বার বেড়ে যায়, যেটি আসলে ভোক্তাকে গুনতে হচ্ছে। সরবরাহ দাম ঠিক রাখতে বাজার কমিটির সদিচ্ছার অভাব রয়েছে, এটি কিন্তু তারা এইটা পেয়েছে, এই পর্যবেক্ষণ তাদের রয়েছে। তো পর্যবেক্ষণ রয়েছে, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, তেমন সিন্ডিকেটের অস্তিত্ব পেয়েছে, ভোক্তা বেশি পরিমাণে কিনছে, ভোক্তা কেন বেশি পরিমাণে কিনছে, তাকে কি আশ্বস্ত করা যাচ্ছে না বাজারে পণ্য রয়েছে আপনি পাবেন, এই সব কিছু মিলিয়ে আসলে ভোক্তাকে কোনোভাবেই স্বস্তি দেওয়ার জায়গা থেকে কার্যকর উদ্যোগ, যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগগুলো কার্যকর হচ্ছে কিনা সেটি এখন দেখার বিষয়। খুব গত কয়েক বছর ধরে কিংবা কয়েক মাস ধরে নতুন করে আমরা শুনছি যে ভোক্তা বেশি কিনছে, আদৌ কি? আপনি যেহেতু দীর্ঘদিন ধরে বাণিজ্য বিষয়ক প্রতিবেদন করেন, বাজারে যান, ভোক্তা কি আদৌ খুব বেশি করে কেনার মতো অবস্থায় আছে কিংবা কিনে কি আসলে? দেখুন, কোনো কোনো সময় ভোক্তা আতঙ্কে কেনেন, এটি আছে, কিন্তু এত পরিমাণ নাই, কারণ ভোক্তার কিন্তু দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি কিংবা পণ্যের উচ্চ মূল্যের কারণে তার কিন্তু কেনার সক্ষমতা বা ক্রয় ক্ষমতাটা কিন্তু সেভাবে নেই যে আতঙ্কিত হয়ে অনেক বেশি পরিমাণে পণ্য কিনবেন, যে বেশি করবে, এই অবস্থা কিন্তু ভোক্তার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে অবশ্যই মন্ত্রণালয় কিংবা যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তাদের আরও নজরদারি কিংবা আরও অনেক কিছু দরকার আছে বলেই মনে হয়। সরবরাহ ব্যবস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের অবস্থান এবং পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোর যে কার্যক্রম সে বিষয়ে বিস্তারিত।